আসসালামু আলাইকুম। আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম আরবি ভাষা টু বাংলা ভাষা টিউটোরিয়াল নিয়ে। আজ আমরা আরবিতে যে লোকাল ভাষা আছে এবং দোকানে কেনাকাটা করার সময় যে ভাষাগুলো ইউজ করা হয় বা যে বাক্য বা ওয়ার্ডগুলি ইউজ করা হয়, আমরা সাধারণত সেই বাক্যগুলি আজকে দেখব। এবং আজকে আমার টিউটোরিয়ালের মূল বিষয়টি হচ্ছে একজন ক্রেতা একজন দোকানদারের সাথে কিভাবে কথা বলবে, সেই বিষয়গুলো নিয়ে আজ আমি আলোচনা তুলে ধরব। তবে আবারও বলবো, যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্টস করে আমাদের জানাবেন। তবে চলুন যাই আজ আমাদের মূল টিউটোরিয়ালের বিষয়টিতে, যে কিভাবে আমরা একজন দোকানদারের সাথে কথা বলবো সে বিষয়গুলি দেখতে। দেখুন, প্রথমে বাংলা মুদির এদিকে আসুন। মুদির অর্থাৎ কোনো দোকানদার হয়তো আপনাকে বলবে, মুদির এদিকে আসুন, আপনার কি লাগবে। এটার আরবি হবে মুদির তাল হেনা। তাল হেনা অর্থাৎ এদিকে আসুন, ইন্তা এস আবগা, ইন্তা এস আবগা অর্থাৎ আপনার কি লাগবে অথবা আপনার কি চাই। দেখুন, এই বাক্যগুলিতে যে ছোট ছোট শব্দগুলি ব্যবহার করা হয়েছিল এইগুলি আমরা এখন একটু দেখব। এস, এসের বাংলা অর্থ হচ্ছে কি, আবগা অথবা এবগা। এখানে অনেক জায়গায় আবগা অনেক জায়গায় এবগা ব্যবহার করা হয়, দুটি শব্দের অর্থ একই হবে, চাই বা লাগবে অথবা প্রয়োজন। ইনতে অথবা আনতা, ইনতে অথবা আনতা এই দুটি শব্দের অর্থ একই বোঝায়, তুমি বা তোমার, তুমি বা তোমার। আর মুদির, মুদির অর্থ হচ্ছে সম্মানসূচক বাক্য, মুদির অর্থ এখানে সম্মানসূচক বাক্যতে ব্যবহার করা হয়েছে। আমার জামা বা শার্ট লাগবে, আমার জামা বা শার্ট লাগবে। হয়তো আপনি তাকে বলছেন যে আমার জামা বা শার্ট লাগবে, জামা আছে কি। এটার আরবি হবে আনা আবগা কামিজ, আনা আবগা কামিজ, কামিজ ফি অর্থাৎ আমার জামা বা শার্ট লাগবে, এটার আরবি হবে আনা আবগা কামিজ, জামা আছে কি। এটার আরবি হবে কামিজ ফি অর্থাৎ জামা আছে কি। এখন আমরা শব্দগুলো একটু দেখে নিই। কামিজ, কামিজ অর্থ জামা বা শার্ট, আর আনা অর্থ আমি। তাহলে আমরা এখানে দুটি শব্দের অর্থ জানলাম। দেখুন, আবার বাংলা আছে আপনি বসেন আমি ভালো শার্ট দিতেছি, আপনি বসেন আমি ভালো শার্ট দিতেছি অথবা ভালো শার্ট দি। তাহলে এই দুটি বাক্যর আরবি হবে ইন্তা ইজলিশ, অর্থ হচ্ছে আপনি বসেন। আনা কোয়েস কামিজ জিব অর্থাৎ আমি ভালো শার্ট দিতেছি বা ভালো শার্ট দি। তাহলে এখানে আমরা দুটো সেন্টেন্স দেখলাম, ইন্তা ইজলিশ, আনা কোয়েস কামিজ জিব। এবার আমরা এই দুটি শব্দের দুটি বাক্যর ছোট ছোট ওয়ার্ডগুলি দেখে নিই। ইজলিশ, ইজলিশ অর্থ হচ্ছে বসা, কোয়েস, কোয়েস অর্থ হচ্ছে ভালো, জিব, জিব অর্থ হচ্ছে দেওয়া বা দাও, জীব অর্থ হচ্ছে দেওয়া বা দেওয়া। এই নিন এই জামাটা দেখুন, বলা হয়েছে এই নিন এই জামাটা দেখুন, জামাটার কাপড় দেখুন। তাহলে এখানে তিনটি শব্দ। এবার আমরা দেখব আরবিতে এগুলো কি বলা হবে। এই নিন অর্থ হচ্ছে খুদ হাদা অর্থ এই নিন, হাদা কামিজ সুফ এই জামাটা দেখুন, কামিজ গুমাস সুফ জামাটার কাপড় দেখুন। তাহলে এই ওয়ার্ডগুলির এবার আমরা ছোট ছোট শব্দগুলি দেখব আসলে কি। দেখেন, গুমাস, গুমাস অর্থ হচ্ছে কাপড়, খুদ, খুদ অর্থ হচ্ছে নীল, সুপ, সুপের বাংলা অর্থ হচ্ছে দেখা। এটা ভালো কিন্তু সামান্য বড়, একটু ছোট হবে কি। এখানে আরবি হবে এটা ভালো হাদা কোয়েস, লেকিন সোয়াইয়া কেবির অর্থাৎ কিন্তু সামান্য বড়, একটু ছোট হবে কি। সোয়াইয়া সেগির ফি, সোয়াইয়া সেগির ফি একটু ছোট হবে কি। এখন এই বাক্যগুলির আমরা
শব্দার্থগুলি দেখব। কেবির, কেবির বা কাবির অর্থ বোঝায় বড়, কেবির বা কাবির অর্থ বোঝায় বড়। সেগির বা সাগির, সেগির বা সাগির অর্থ বোঝায় ছোট। লেকিন, লেকিন অর্থ হচ্ছে কিন্তু। আর হাদা, হাদা হচ্ছে এটি বা ওটি, হাদা হচ্ছে এটি বা ওটি। সোয়াই, সোয়াই হচ্ছে সামান্য বা অল্প, এমন অর্থে ব্যবহার করা হয় সোয়াই, সামান্য বা অল্পতে ব্যবহার করা সওয়াই। তো বন্ধুরা, এখানে আমরা পাঁচটা শব্দ দেখলাম, যে শব্দগুলোর কিছুটা করে তারতম্য আছে। সমস্যা নাই, সমস্যা নাই, প্রচুর আছে, ছোট বড় সবই আছে। এটি দেখুন, দেখুন এখানে বাংলাতে ছোট বড় কয়েকটা বাক্য একসাথে যোগ করা হয়েছে। সমস্যা নেই, প্রচুর আছে, ছোট বড় সবই আছে, এটি দেখুন। তাহলে এগুলি হবে মাফি মুশকিলা, অর্থাৎ সমস্যা নেই, জেহাদা মৌজুদ, প্রচুর আছে, সেগির কেবির, সেগির কেবির কুল্লুফি, অর্থাৎ ছোট বড় সবই আছে, এটি দেখুন। হাদা সুফ, হাদা সুফ অর্থ হচ্ছে এটি দেখুন। তাহলে এই বাক্যগুলোর এবার আমরা ছোট যে অর্থগুলি আছে সেই শব্দের অর্থগুলি দেখে নিই। দেখুন, মাফি মুশকিলা অর্থ হচ্ছে সমস্যা নাই, সুফ অর্থ হচ্ছে দেখা, জেহাদা মৌজুদ মানে অনেক আছে বা প্রচুর আছে, কুল্লুফি অর্থাৎ সবই আছে, কুল্লুফি অর্থাৎ সবই আছে বা অনেক আছে, এমন অর্থে আমরা ব্যবহার করতে পারি। জেহাদা মৌজুদ অনেক আছে, কুল্লুফি সবই আছে মানে যা আছে সবই। তাহলে এখানে আমরা নতুন আরো ওয়ার্ড কিছু বাক্য দেখলাম, তো চলুন যাই আমাদের পরবর্তী অংশে। হ্যাঁ এটি ঠিক আছে, হ্যাঁ এটি ঠিক আছে, হুবহুব এটার মতোই কি সাদা আছে, হুবহুব এটার মতোই কি সাদা আছে, বা হুবাহু এটার মতোই কি সাদা আছে। তো এটার এবারে এবার আমরা আরবিটা দেখব। আয়া, আয়োয়া অর্থ হচ্ছে হ্যাঁ, হাদা কোয়েস এটি ঠিক আছে, হাদা সেম সেম আইয়াত ফি, হাদা সেম সেম আব ইয়াদ ফি, এখানে আব ইয়াদ হবে যে আব ইয়াদ ফি, অর্থাৎ হুবহু এটার মতোই কি সাদা আছে। তো চলুন যাই এবার আমরা এই বাক্যগুলির শব্দার্থগুলি দেখে নিই। আবিয়াদ, আবিয়াদ অর্থ হচ্ছে সাদা, আইওয়া অর্থ হচ্ছে হা, সেম সেম অর্থ হচ্ছে একই বা একই রকম, একই বা একই রকম। আছে আপনার কয় পিস লাগবে, আছে আপনার কয় পিস লাগবে, ফি ইন্তাকাম হাব্বা আবগা, ফি ইন্তাকাম হাব্বা আবগা, ফি অর্থ হচ্ছে আছে, ইন্তাকাম হাব্বা আব্বা, আবগা অর্থ হচ্ছে আপনার কয় পিস লাগবে, ফি অর্থ হচ্ছে আছে, কাম অর্থ হচ্ছে কয় বা কত, হাব্বা অর্থ হচ্ছে পিস। তো বন্ধু এখানে আমরা আরো তিনটি নতুন শব্দ দেখলাম, তো চলুন যাই পরবর্তী অংশে। দুই পিস লাগবে আর একই রকম কালো আছে, হয়তো বলছেন আপনি দুই পিস লাগবে আর একই রকম কালো আছে। আবগা ইতনিন হাব্বা, আবগা ইতনিন হাব্বা, সেম সেম আসওয়াদ ফি, সেম সেম আসওয়াদ ফি, অর্থাৎ আবগা ইতনিন হাব্বা দুই পিস লাগবে, সেম সেম আসওয়াদ ফি যে এই রকম কালো আছে। তো চলুন যাই ওয়ার্ডগুলি দেখে নিই আমরা। ইতনিন, ইতনিন হচ্ছে দুই, আসওয়াদ, আসওয়াদ অর্থ হচ্ছে কালো। আছে কালো কয় পিস, আছে কালো কয় পিস, দেখেন ফি অর্থ আছে, আসওয়াদ কাম হাব্বা অর্থাৎ কালো কয় পিস। একই দুই পিস বলছেন যে একই দুই পিস, সেম সেম ইতনিন হাব্বা, একই দুই পিস অর্থ হচ্ছে সেম সেম ইতনিন হাব্বা, একই দুই পিস। ফারাগ, ফারাগ অথবা অনেকে ফারাক বলে, ফারাক বা ফারাগ
একই অর্থে ব্যবহার করা হয় আলাদা বা ভিন্ন। ফারাক অথবা ফারাগ আলাদা বা ভিন্ন। এটা লা, লা অর্থ হচ্ছে না। ওয়া, ওয়া অর্থ হচ্ছে এবং, ওয়া অর্থ হচ্ছে এবং। সামান্য কম বেশি, সামান্য কম বেশি এর আরবি হবে ফারাক সোয়াইয়া। ফারাক সোয়াইয়া অর্থ হচ্ছে সামান্য কম বা বেশি। সাদা জামা এক পিসের দাম 65 টাকা এবং কালো জামা এক পিসের দাম 60 টাকা। সাদা জামা এক পিসের দাম 65 রিয়াল এবং কালো জামা এক পিসের দাম 60 রিয়াল। এখানে সাদা এবং কালো দুটি জামার পার্থক্য দেখানো হয়েছে। তো এবার আমরা এটার আরবি দেখব। আবিয়াত কামিস হাব্বা খামসা 60 রিয়াল। ওয়া আসওয়াত কামিস হাব্বা 60 রিয়াল। এখানে দুটির অর্থ বোঝানো হয়েছে। তবে চলুন যাই আমরা এবার দুটির শব্দ রূপগুলি দেখে নিই। খামসা 60 অর্থ হচ্ছে 65 রিয়াল, 65, আর 60 অর্থ হচ্ছে 60। এখন এখানে রিয়াল হবে অথবা টাকা হবে, যেটা হবে ওটা আপনারা দিবেন। প্রচুর দাম, আমি আগে অন্য দোকানে দেখেছি তারপর এখানে এসেছি। হয়তো আপনি বলছেন যে এখানে দাম প্রচুর, আমি তাকে অন্য দোকানে দেখেছি তারপর এখানে এসেছি, এমন অর্থে এই সেন্টেন্সগুলি লাগে সাধারণত। যে প্রচুর দাম, আমি আগে অন্য দোকানে দেখেছি তারপর এখানে এসেছি, তাহলে এটার আরবি কি হবে? প্রচুর দাম, জেহাদা ফুলুস অর্থ হচ্ছে প্রচুর দাম। আনা আওয়াল তানি মাহাল সুফ বাদেন হেনাইজি, যে আনা আওয়াল তানি মাহাল সুফ, আমি আগে অন্য দোকানে দেখেছি তারপর এখানে এসেছি, বাদেন হেনাইজি তারপর এখানে এসেছি। তো চলুন যাই এবার আমরা এগুলির বাক্যগুলি শব্দগুলি দেখে নিই। আখের ফুলুস অর্থ হচ্ছে শেষ দাম, যৌবন অর্থ হচ্ছে কাস্টমার। আখের ফুলুস অর্থ হচ্ছে শেষ দাম, যৌবন অর্থ হচ্ছে কাস্টমার। বর্তমান মালের কিনা দাম বেশি, দেখুন বর্তমান মালের কিনা দাম বেশি, সরকারি ভ্যাট বেশি, দোকান ভাড়া বেশি, লেবার খরচ বেশি, খুব সমস্যা। হয়তো দোকানদার আপনাকে বলছে, আপনার তো বলছেন যে অনেক দাম বেশি, তাহলে দোকানদার আপনাকে বলছে হয়তো এই শব্দগুলি। তবে এই বাক্যগুলির এবার আমরা আরবিটা দেখি। আলহিন সামান ইস্তিরি ফুলুস জেহাদা, অর্থাৎ বর্তমান মালের কিনা দাম বেশি, সরকারি ভ্যাট বেশি, হুকুমা দারি বা জেহাদা, হুকুমা দারি বা জেহাদা অর্থাৎ সরকারি ভ্যাট বেশি। আবার দোকান ভাড়া বেশি, এটার আরবি হবে মাহাল ইজারা জেহাদা, দোকান ভাড়া বেশি। লেবার খরচ বেশি, এটার আরবি হবে আমেল ফুলুস জেহাদা, দোকান খরচ বেশি, খুব সমস্যা। কেতির মুশকিল বা কেতির মুশকিলা, খুব সমস্যা, হয়তো দোকানদার আপনাকে এই শব্দগুলি বলছে। দেখেন তারি বা অর্থ হচ্ছে ভ্যাট, ইস্তিরি অর্থ হচ্ছে কেনাকাটা বা কেনা, মহল বা মাহাল, মহল বা মাহাল অর্থ হচ্ছে দোকান, ইজারা অর্থ হচ্ছে ভাড়া, আমেল অর্থ হচ্ছে কর্মচারী বা কাজের লোক, আমেল অর্থ হচ্ছে কর্মচারী বা কাজের লোক। দেখেন সবগুলোর দাম কত, অবশ্যই রসিদ দিবেন। কুল্লু কাম ফুলুস, কুল্লু কাম ফুলুস অর্থ হচ্ছে সবগুলোর দাম কত। লাজিম ফতুরাজিব অর্থাৎ অবশ্যই রসিদ দিবেন। ফতুরা অর্থ হচ্ছে মেমো বা রসিদ, জিব অর্থ হচ্ছে দাও, লাজিম অর্থ হচ্ছে অবশ্যই। তো বন্ধুগুলা, এখানে যে বিষয়গুলি তুলে ধরা হয়েছে, সাধারণত একজন দোকানদার একজন ক্রেতার সাথে যে কিভাবে কথাবার্তা বলবে বা কোন শব্দগুলো বেশি ইউজ করা হয়, সে সকল বিষয় নিয়ে এই টিউটোরিয়াল আলোচনা করা হয়েছে। তো যদি আপনাদের কাছে টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক এবং কমেন্টস করে জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবেন না, পাশের বেল বাটনটি বেজে নেবেন আরো নতুন ভিডিও দেখার জন্য। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।